১৩ বছর বয়সে আইপিএলের নিলামে এই বালক অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬২ বলে ১০৪ রান করে সকলের নজর কেড়েছেন। সবাই বলছেন এ এক অদ্ভুত ট্যালেন্ট, ডাক পেতে পারেন কেকেআর শিবিরে। মাত্র ১৩ বছর বয়সেই আইপিএলের নিলামে নাম, সম্ভবত ক্রিকেটের ইতিহাসে সর্বকনিষ্ঠ এই খেলোয়াড়। জানতে চান তিনি কে? তবে এই প্রতিবেদনটি আপনার জন্য। মাত্র ১৩ বছর বয়সেই বৈভব সূর্যবংশী নিজের দক্ষতার জোরে নাম তুলে নিল ২০২৫ আইপিএলের নিলামের লিস্টে। জানা যায় ৪ বছর বয়স থেকেই খেলার প্রতি ঝোঁক তার। বাবা সঞ্জীব সূর্যবংশী সেটি বুঝতে পেরে নিজেদের বাড়ির পিছন দিকে তার জন্য গড়ে তোলেন প্র্যাকটিস করবার জায়গা। তারপর ৯ বছর বয়সে তাদের বাসস্থান বিহারের সমস্তিপুরের কাছেই ক্রিকেট একাডেমিতে ভর্তি করেন তাকে। ধীরে ধীরে তার খেলার প্রতি দক্ষতা বাড়তে থাকে। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬২ বলে ১০৪ রান করে সকলের নজরে আসেন তিনি। আপনারা জানলে হয়তো অবাক হবেন, এই ক্রিকেটারের বয়স মাত্র ১৩ বছর। আইপিএলের ইতিহাসে সবথেকে কনিষ্ঠতম প্লেয়ার হিসেবে নিলামে অংশগ্রহণকারী হয়ে নজির গড়েছে বিহারের এই কিশোর। ভারত বনাম অস্ট্রেলিয়ার অনূর্ধ্ব-১৯ টেস্ট সিরিজে ১৭ রান করে সকলকে অবাক করে দেন বৈভব সূর্যবংশী। বয়স কম হলেও বড় মঞ্চে নিজেকে প্রমাণ করতে সে যে তৈরি তা বুঝিয়ে দেন বৈভব। বাহাতে ব্যাটিংয়ের পাশাপাশি বাহাতে স্পিন বলও করে সে। এই মাসেই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ শুরু হচ্ছে, সেই এশিয়া কাপে ভারতীয় দলের অংশ বৈভব। জানা যাচ্ছে আগামী ২৪ ও ২৫ নভেম্বর সৌদি আরবে জেদ্দা শহরে আইপিএলের যে নিলাম বসবে সেই তালিকার ৫৩৪ জন খেলোয়াড়ের মধ্যে তার নাম রয়েছে ৪৯১ নম্বরে। আরও জানা যায় এসিসি বোর্ডের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপেও তিনি নিজের জায়গা করে নিয়েছেন। আগামী নিলামে কোনো বড় দল তাকে বেছে নিতে চান কিনা তা নিয়ে নানারকম জল্পনা তৈরি হচ্ছে, কিন্তু টি টোয়েন্টির ইতিহাসে তিনি যে নিজের জায়গা করে নিয়েছেন তা বলাই বাহুল্য। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপবাজার, বনগাঁ। ফোন ০৩২১৫২৫৭৬০৩।